আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ ভিলেজ হকার সিনারি ড্রয়িংটি শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে আমরা এখানে একটা সার্কেল ড্রয়িং করব। সার্কেল ড্রয়িং করার পর এখান থেকে গলার লাইনটা নামবে, নামার পর কাঁধের লাইন দুটো দুই দিক থেকে নেমে আসবে, আসার পর জাস্ট মোটা থেকে একটু সরু হবে বডিটা। এবার এখান থেকে এই লাইনটা হবে। এবার ঠিক এই দুই ধারের ঠিক মাঝখান থেকে আমাদের যে ধুতিটা আছে সেই ধুতির লাইনটা একটু লম্বা করে এই করব, করে এই দুই দিক থেকে নেমে যাবে, এইটা এখান থেকে এই নেমে আসবে, এইটা এই নেমে আসবে। এইবার ঠিক এই জায়গা থেকে পাটা এই মোটা থেকে সরু হবে, এই পাটাও মোটা থেকে শুরু হবে, অর্থাৎ এইদিকে টার্ন নেবে, এটা এইদিকে টার্ন করবে, অর্থাৎ একটা ছোট একটা বড় হবে। এইবার এইখান থেকে দেখো পাটা একবারে জুতো পরা অবস্থায় পাটা আমি করে দিচ্ছি, এই হবে, আর এইটা এইখান থেকে নেমে এই হবে এই। এবার নেক্সট আমরা এই মাথার সাথে লাগিয়ে একটা ঝুড়ি ড্রয়িং করব। করার পর ঠিক এই কোণা থেকে এই লাইন হবে, এইখান থেকে এই হাতটা সরু থেকে এই জায়গায় আসবে, আর একটা লাইন এইখান থেকে এই যাবে, এখান থেকে মোটা থেকে সরু হবে, এইটা এই হবে। এইখানে একটা কাঁসা হবে, যে জিনিসপত্র বিক্রি করে কাঁসা বাজিয়ে সেইটা ড্রয়িং করা হলো। এইবার দেখো এই ড্রয়িংটাকে কীভাবে আমি জামা পরাচ্ছি। তোমাদের এর আগেই বলেছিলাম জামা হাতে থেকে লাইন একটু বেরিয়ে আসে, এই এই লাইনটাও এখান থেকে বেরিয়ে গিয়ে এই শরীর থেকে বেরিয়ে গিয়ে এই আসবে, যেই আসবে সাথে সাথে আমরা এই লাইনগুলো সব মুছে দেব। তোমরাও বডি থেকে লাইনগুলোকে কিছুটা বার করে দেবে, অর্থাৎ আমাদের লাইনের সাথে শরীরের লাইনের সাথে জামার লাইন এক থাকবে না, একটু বেরিয়ে আসবে, সেটা তোমরা দেখবে। এবার ধুতির লাইনটাও তোমরা একটু বের করে নিয়ে আসতে পারো। এইভাবে তোমরা মুছে মুছে ড্রয়িংগুলো করার চেষ্টা করবে, তাহলে বেটার হবে। এইবার দেখো এই মাথার ওপরে একটা রাখা আছে কিছু জিনিস, যার উপরে ঝুড়িটা রাখা আছে, কাপড়ের একটা পোটলা মতন আছে, এখানে বুড়ো আঙুলটা হবে। এইবার এই ঝুড়িটা আঁকছি, ঠিক মাঝখান থেকে এই লাইন, এই পাশ থেকে এই লাইন হবে, এই পাশ থেকে এই লাইন হবে, আরেকটাও করে দিতে পারো এই। এবার এখান থেকে এই সোজাসুজি এই লাইনগুলো যাবে। এবার এখানে কিছু কাঁসার থালা, কাঁসার থালা বিক্রি করে সেই জিনিসই দেখানো হচ্ছে, যে কাঁসার থালা বা কলসি জগ এই ধরনের জিনিস বিক্রি করছে, সেটা ঝুড়ির ভেতর দিয়ে কিন্তু লাইনগুলো দেখা যাবে, এটা এই পাশ থেকে ঘুরিয়ে দিতে হবে। এবার এখানে কাঁধে একটা গামছা আছে, দিতে পারো নাও দিতে পারো এটা তোমরা। এবার দেখো এটা দিয়ে একটা সিনারি করছে, এখানে একটা গাছ আছে, গাছটাকে একটু বড়ও করে দিতে পারো। এইবার দূরের থেকে একটা কার্ভ হয়ে লাইন একটা চলে গেছে, অনেক দূর থেকে এই লাইনটা এই আসছে, এইখান থেকে এই হবে, এটা উঁচু একটা মাটির অংশ বোঝানোর জন্য রাস্তাটা উঁচু সেটা করা হচ্ছে, এটা এটা মাটির অংশ রাস্তাটা, তোমরা একটু বুঝে নেবে এই এই রাস্তাটা ঘুরে যাচ্ছে। এইবার এইখানে কিছু বাড়িঘর আছে সেটা তোমরা বুঝে দিতে পারো, আর এই লাইন সোজা বরাবর দূরে জঙ্গলের লাইনটা তোমরা করবে। এখানে কিছু গাছ আছে, তাল গাছ, এটা তোমরা নিজেরা মতন তোমাদের সিনারি সাজিয়ে নিতে পারো এই।
এটা একটা হকারের ছবি, একটা ফেরিওয়ালার ছবি তোমাদের ড্রয়িং করানো হচ্ছে। এবার দেখো এটা কি করে কালার করতে হয়। দেখো তোমাদের আঁকার পর তোমাদের দেখার সুবিধার্থে আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করছি, কিন্তু তোমরা কোনো বর্ডার করবে না, আঁকার পরই কালার শুরু করবে। তো দেখো আকাশের রংটা উপর থেকে ডিপ করতে করতে হালকা করতে হবে। এটা আগে তোমাদের বলেছিলাম, সেভাবে তোমরা এরকমভাবে স্লিপিং লাইন করে করে আস্তে আস্তে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করবে। ঠিক যেভাবে তোমাদের দেখাচ্ছি ঠিক সেভাবে তোমরা উপর থেকে ডিপ করতে করতে নিচ দিকে এসে আস্তে আস্তে হালকা করে তোমরা দেবে। ঠিক এইভাবে পুরো আকাশটা রং হবে। গাছের রংটা উপরে লেমন ইয়েলো কালারের পর লাইট গ্রিন কালারটা, এরকম আড়াআড়িভাবে রং কিন্তু ঘষবে তোমরা, লাইট গ্রিন কালারটা এইরকমভাবে দেবে। কিছুটা আনার পর ডিপ গ্রিন কালারটা দিয়ে বাদ বাকি অংশগুলো তোমরা মিশিয়ে দেবে। এইবার প্রুশিয়াম ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে এই ডিপ গ্রিনের ওপরে তোমরা এইরকমভাবে করে দেবে। ঠিক এইভাবে পুরো গাছটা তোমাদের করতে হবে। এইবার এই গাছের গুড়িটা একদিকে ডিপ ব্রাউন কালারটা কিছুটা আমি গাছ দেখিয়ে দিচ্ছি, তারপর লাইট ব্রাউন দিয়ে এই ডিপ ব্রাউনটাকে ঘষে নিয়ে আসবে। আর একদিকে ইয়েলো অকার কালারটা তোমরা লাইট গ্রিন লাইট ব্রাউনের সাথে মিশিয়ে বাদ বাকিটা করতে পারো। এরকমভাবে পুরো গাছটা তোমরা করবে। এবার দেখো জঙ্গলের রংটা তোমরা নিচে স্যাপ গ্রিন কালারটা, নিচে লাইনটা ক্লিয়ার করে স্যাপ গ্রিন কালারটা দেবে, দিয়ে স্কাই ব্লু কালারটা এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে বাদ বাকি অংশটা স্কাই ব্লু দিয়ে করে দেবে। তোমরা যদি আরেকটু বেটার করতে চাও তো হোয়াইট কালারটা তোমরা এর উপরে ঘষে দিতে পারো একটু হালকা করে, তো ব্লুইশ দেখাবে। এইভাবে জঙ্গল রঙটা হবে। দূরের গাছগুলো ঠিক ওই একই সিস্টেমে তোমরা করবে যেভাবে তোমাদের ওপরে গাছটা দেখিয়েছি, বড় গাছটা। এইরকমভাবেই হবে, কুশনগুলো দিয়ে নিচে এভাবে শেড করে দেবে। এবার দেখো জমির রঙটা দূরে ইয়েলো কিছুটা কালার করবে, এই যে যেমন ইয়েলো কালার কিছুটা করবে। করার পর তোমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা তোমরা কিছুটা করে নিয়ে আসবে। তারপর বাদ বাকি লাইট গ্রিন কালারটা দিয়ে হলুদের সাথে কিছুটা হালকা করে মিশিয়ে বাদ বাকি পুরো লাইট গ্রিন কালারটা তোমরা করে দেবে। আমি একটা জায়গা দেখিয়ে দিচ্ছি, ঠিক সেমভাবে তোমরা করবে। এবার ডিপ গ্রিন কালারটা দিয়ে এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো তোমরা করে দেবে। এমন ক্রুশিয়াম ব্লু কালারটা দিয়ে এই ঘাসগুলোর মধ্যে তোমরা এভাবে শেড দিয়ে দিতে পারো বা এরকম ঘাস বুঝিয়ে দিতে পারো। এই ঠিক সেমভাবে এই পাশটাও হবে। আর পুরো রাস্তাটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে পুরো রাস্তাটা দূর থেকে পুরো রাস্তাটা তোমরা ঘষে দেবে। ঠিক যেভাবে দেখাচ্ছি পুরো রাস্তাটা ক্রোম ইয়েলো কালার দিয়ে পুরো রাস্তাটা ঠিক তোমরা ভরাট করবে। এইভাবে ক্রোম ইয়েলো কালার পুরো রাস্তায় তোমরা ভরাট করবে। আর ডিপ ব্রাউন দিয়ে এই যে অংশগুলো আছে এই যে সরু অংশগুলো ডিপ ব্রাউন তোমরা দেবে। আর বাড়ি যে আমাদের চাল আছে সেই বাড়ির চালে তোমরা অরেঞ্জ কালারটা
দিতে পারো, এইখানে ডার্ক ব্রাউন কালার দিতে পারো, আমার গ্রে কালার দিয়ে এই বাড়ির দেয়াল তোমরা করে দেবে, আমার ডিপ ব্রাউন দিয়ে করার পর ব্ল্যাক দিয়ে এগুলো করবে। ঠিক এই যে অংশটা তোমাদের দেখালাম ঠিক ঠিক যেই জায়গায়, সেইভাবে করেই তোমরা পুরো কাজটা কমপ্লিট করো আশা করি। তো দেখো দেখো তোমাদের যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই করে পুরো কাজটা কমপ্লিট করা হয়েছে, আশা করি তোমরা পেরেছো করতে কাজটা। এবার দেখো পরে কি করছি, গাছে একদিকে ব্ল্যাক কালার দিয়ে আমাদের শেড দিতে হবে, এর আগে তোমাদের গাছগুলো এইভাবেই করিয়েছি সেমভাবেই সেগুলো করানো হচ্ছে। এই এই জায়গাগুলোতে ওপর থেকে এই কোণায় ব্ল্যাক শেড দিতে হবে, এই কোথায় কোথায় শেড দিচ্ছি কতটুকু দিচ্ছি সেটা একটু তোমরা দেখে নেবে। পুরো ব্রাউনে কিন্তু আমি শেড দিইনি, জাস্ট নিচের দিকে একটু শেড দিয়ে দিয়েছি, এই পুরোটাতে দিইনি। এবার দেখো অরেঞ্জ কালার দিয়ে এই যে এই জায়গাটার থেকে নিচের রাস্তাটার থেকে অরেঞ্জ কালার ঘষে আমরা হালকা করে ওপর দিকে মিশিয়ে দেব। রাস্তার এই ধারগুলোতে দিয়ে দেব, পুরো রাস্তায় কিন্তু দিতে হবে না, এই সামনের দিকে অল্প একটু দিলেই হবে। এবার লাইট ব্রাউন দিয়ে এই অরেঞ্জ কালারের ওপরে একটু হালকা করে শেড তোমরা দিয়ে দেবে, আর যাই শেড করবে চেষ্টা করবে শেডগুলো সুন্দর করে মেশানো। এবার ডার্ক ব্রাউন কালার দিয়ে এই হকার লোকটা ছায়াটা আমাদের করে দিতে হবে, এইভাবে করে কাজটা করবে। এবার লাইট ব্রাউন কালার দিয়ে এই বাড়ির নিচে হালকা করে একটুখানি গ্রিন কালার তোমরা এই জায়গাটা ঘষে দিতে পারো। এই এইবার দেখো এই হাত পা গুলো কিভাবে করছি, লাইট ব্রাউন কালার দিয়ে আমি একটা পা দেখিয়ে দিচ্ছি, একটা হাত তো দেখিয়ে দিচ্ছি, আর একটা পা হাত ওই একই সিস্টেমে হবে। এইবার তোমরা অরেঞ্জ কালার দিয়ে করবে, করে তোমরা স্কিন কালার বা ইয়েলো অকার কালার, আমি ইয়েলো অকার কালারটা দিয়ে মিশিয়ে দিচ্ছি, যেহেতু একটু ডার্ক পোর্শন বোঝানোর জন্য আমি ইয়েলো অকার কালারটা দিচ্ছি, তোমরা স্কিন কালার অর্থাৎ পিচ কালারটাও দিতে পারো। এইভাবে করে এই পা এই হাতও এই সিস্টেমে হবে। এইবার গলার রঙটা একইভাবে হবে, এইখানে ব্রাউন দিয়ে লাইট ব্রাউন দিয়ে এই যে ঝুড়িটা আছে ঝুড়ির এই লাইনগুলো তোমাদের করে দিতে হবে, আর এই কাঁসার যে থালাগুলো আছে এই কাঁসার থালাগুলো তোমরা এইরকম করবে, ইয়েলো আকার দেবে, ইয়েলো আকার দিয়ে এই ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এইগুলো করে দিতে পারো, এরকমভাবে সব কাঁসার থালাগুলো হবে। চুলটা পুরো ব্ল্যাকই করে দিতে পারো, এইখানে কোনো আর আলো শেডটে পড়বে না, এইখানে রেড হবে এই এইরকমভাবে, আর এখানে ইয়েলো আকার দিয়ে জুতোটা তোমরা হালকা করে দিতে পারো, ঠিক যেভাবে দেখালাম আশা করি সেভাবে তোমরা কাজটা করো। দেখো ঝুড়িটা যেভাবে দেখিয়েছিলাম সেভাবে ঝুড়িটা করা হয়েছে, আর এই রাস্তাগুলো সেভাবে তোমরা আশা করি করেছো, হাতগুলো সেভাবেই করা হয়েছে। এবার দেখো জামা ধুতিটা কীভাবে করছি, জামার কালারটা ডার্ক ভায়োলেট কালার দিয়ে অন্ধকার যে জায়গা বা শেডের যে জায়গাগুলো আছে সেগুলো তোমরা আগে সুন্দর করে বের করে নেবে। দেখো আমি কীভাবে করছি,
ডিপ করার পর কিছু কিছু জায়গায় একটু হালকা শেড করে দেবে। এইবার লাইট ভায়োলেট কালারটা দিয়ে, লাইট ভায়োলেট কালারটা দিয়ে এই ডার্ক ভায়োলেট কালারটাকে মিশিয়ে দিতে হবে, কিন্তু পুরোপুরি তোমরা মেশাবে না। করার পর হোয়াইট কালারটা দিয়ে, হোয়াইট কালার দিয়ে বাদ বাকি অংশটা সুন্দর করে তোমরা মিশিয়ে দেবে, ঠিক যেভাবে তোমাদের দেখালাম। এইবার দেখো গামছার কালারটা, এই দেওয়ার পর অরেঞ্জ কালার দিয়ে গামছাটা করবে। ডার্ক ভায়োলেট দিয়ে তোমরা গামছাটাকে একটু বার করে দেবে। এবার দেখো ধুতিটা কিভাবে করছি, গ্রে কালার দিয়ে সাদা ধুতি জাস্ট একটুখানি গ্রে কালার দিয়ে এই শেডগুলোকে পুরো ধুতিতে রং করার দরকার নেই। দেওয়ার পর তোমরা হোয়াইট কালার দিয়ে, এই হোয়াইট কালার দিয়ে ধুতির যে গ্রে কালারটা তোমরা মিশিয়ে দিতে পারো। এবার গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই লাইনগুলোকে একটুখানি বের করে দিতে পারো। এই হলো তোমাদের ধুতিটা। এইবার দেখো এই কাঁসা কীভাবে করছি, গ্রে কালার প্রথমে দেবে, দেওয়ার পর ইয়েলো অকার কালারটা ঘষে দেবে। ঘষার পর তোমরা এই গ্লাস মার্কিং দিয়ে এটা কাঁসার ভেতরের অংশটা, তাই ভেতরের অংশটা অন্ধকার বোঝানোর জন্য এই গ্লাস মার্কিং ইউজ করতে হলো, এটা বাইরের অংশ এই। আর এই লাঠিটা, লাঠিটা ইয়েলো অকার কালার দিয়ে জাস্ট হালকা করে ঘষে দেবে। এই হলো তোমাদের কমপ্লিট ছবি। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যেও, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমার ভিডিওটি বা আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও।